আজকে আঁকা অঙ্ক ক্লাস 3। তো 14 পৃষ্ঠায় যে মাছ রয়েছে, এই যে মাছ, এটা তোমরা এখানে একটা আঁকবে, এগুলোকে রং করতে পারো, এটাকে রং করো, এটা দরকার নেই, এখানে একটা আঁকবে। এছাড়া ড্রয়িং বইয়ে তো আঁকবে, এটার কথা বললাম, আর না দেখে খাতায় 4 বার, স্কুলের যে খাতা আছে সেখানে একটা পৃষ্ঠায় 2টো করে মাছ আঁকবে, তাহলে 2 পৃষ্ঠা শেষ হবে। 2টো করে মাছ দেখে বা না দেখে, দেখে তো 2বার আঁকতে পারো, না দেখেও 2বার এঁকে প্র্যাকটিস করবে, সেটা ড্রয়িং খাতায়, স্কুলের খাতায়। আর তারিখ দিয়ে করবে, আমরা স্কুল খুললে কিন্তু সব খাতা জমা নিয়ে নেব, ঠিক আছে? তাহলে এটা আঁকা থাকলো। আর যারা যারা আঁকা পাঠিয়েছো, বইয়ের আঁকা, সেটা দেখেছি। আর এক্সট্রা একটা আঁকা জমা দেবার কথা ছিল, সেটা স্কুলের ফোনে যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে ছবির ওপরে নাম লিখবে, যে পৃষ্ঠায় ছবি সেই পৃষ্ঠাতেই নাম ক্লাস লিখে জমা দেবে। যদিও সময় চলে গেছে, কিন্তু সবাই যেহেতু জমা দাওনি, তাই আমি আর একবার সুযোগটা দিলাম। এই সপ্তাহের মধ্যে প্রত্যেকে দাও, আমি আগামী শনিবার পর্যন্ত জমা নেব আমরা, তারপরে কিন্তু আর জমা নেব না, যেটা একটা কম্পিটিশনের কথা বলেছিলাম সেটা। এবারে অঙ্ক বের করো। আগের দিন আমি শিখিয়েছিলাম শূন্য দিয়ে গুণ কিভাবে করে, আজকে আমি আর একবার বলে দিচ্ছি। আজকে আমাদের গুণ, ধরো এরকম আছে 347 গুণ 1000। সেক্ষেত্রে আমরা কী করব বলেছিলাম, যে এখানে 1টা 2টা 3টা শূন্য আছে, 1000 দ্বিগুণ, অর্থাৎ একক দশক শতক, তাহলে এখানেও একক দশক শতকের ঘরে 3টা 0 লিখে নেব। নিয়ে এই 1 দিয়ে 7কে গুণ করবো, 7 একে 7, 4 একে 4, 3 একে 3, এটা হচ্ছে শূন্য, শূন্য দিয়ে, শূন্য সংখ্যা দিয়ে গুণ থাকলে এরকম। অবশ্যই শূন্য এককের ঘরে শূন্য থাকতে হবে, যদি এখানে কোনো সংখ্যা থাকতো তাহলে এভাবে হতো না। যেমন এখানে আমি একটা আরেকটা অঙ্ক আমি এটার মধ্যেই বুঝিয়ে দিচ্ছি, ধরো এখানে একটা শূন্য আছে, তাহলে আমরা লিখব 1টা 2টা 3টে 4টে, সেক্ষেত্রে আমরা একক দশক শতক হাজার 4টে 0 লিখে এবার 7 একে 7, 4 একে 4, 3 একে 3 করবো এইভাবে। কিন্তু আরেকটা জিনিস বোঝায়, ধরো এখানে আমার রয়েছে 3 103, বা এই যে শূন্য দিই এরকম রয়েছে, তাহলে কি হবে? না, তাহলে আমি করতে পারবো না। সেক্ষেত্রে আমি 1টা 0কে বাড়তি ধরে এবার 347 আর 1003 গুণ, এটা তো মুখে হবে না, কাজেই এখানে সেই কথাটা বলাই যাচ্ছে না। এই ধরনের অঙ্ক থাকলে তোমরা পাতিয়েই করবে, অর্থাৎ আমি যেটা বলেছিলাম, এই এককের ঘরে এখানে যদি শূন্য থাকতো তাহলে কিন্তু তোমাকে পাতাতে হতো না। সেক্ষেত্রে শূন্য, সে সবারই এককের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, শতকে এরও এককের ঘরে, সেই ক্ষেত্রে শূন্যগুলো আগে বসিয়ে 1 দিয়ে গুণ করে দিতাম। এই হচ্ছে শূন্যের গুণের পদ্ধতি। আজকে আমি এমনি সাধারণ যে গুণ, সাদা গুণ, সেগুলো শেখাচ্ছি। আগে যেমন আমরা গুণ করেছি, সবাই কিন্তু আমার কথা শুনবে, যেমন ধরো 215কে গুণ 21 দিয়ে করলাম, তোমরা তো 5 একে 5, 1 একে 1, 2 একে 2, এইভাবে তো তোমরা গুণ শিখেছো। তারপরে এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে আবার 5 শূন্যতে 3, 2 গুণে 4, এরমভাবে অঙ্ক করেছি আমরা, তাই না? তারপরে এটাকে যোগ করে দিয়েছো, এই তো এভাবে গুণ করতে পারো। কিন্তু গুণের যে আসল নিয়মটা, গুণ, যে আমরা 21 দিয়ে গুণ করলাম, একটা গুণ চিহ্ন দিলাম, সেটার নিয়মটা কী, সেইটা হচ্ছে একটু দেখে নাও যে কেন এইভাবে করি, সেটা জানতে হবে। মনে করো 234কে কত, 27 দিয়ে গুণ, ধরো এরকম গুণ আছে, তাহলে আমরা কী লিখবো? বুঝতে পারছো না কেন, আমি তো শূন্য দিয়ে গুণ আগের সপ্তাহে করিয়েছি, সেইটা একবার বললাম। ময়ূখ হাসছো কেন, হাসি পাচ্ছে কেন তোমার? কে ময়ূখ? 234 গুণ 27, শুনে নাও কী করে করবো, জানো তোমরা এটা কী করে করবো? আমরা প্রথমে 7 দিয়ে এটা গুণ করে দিই, 4 7টা 28, 8 হাতে 2, 3 7টা 21, মুখে মুখে বলো, আর 2 এর 23 এর 3,
হাতে দুই, 7 × 2 = 14, 15 = 16 হয়েছে। এবার কি দিয়ে গুণ করব, এবার কি দিয়ে গুণ করব? এখানে গুণ চিহ্ন দিয়ে তো 2 দিয়ে করি আমরা, কিন্তু শিখতে হবে তোমাদের অন্যভাবে। সেটা হচ্ছে এই 2টা কিসের ঘরে? দশকের ঘরে। তার মানে এটা তো 20, হ্যাঁ। তাহলে আমি 20-র মধ্যে আমার 7 দিয়ে কিন্তু গুণটা হয়ে গেছে। এককের ঘরে 7 থাকলেও আমি 7 দিয়ে তো গুণ করে ফেলেছি। এবার তাহলে 2 দশক অর্থাৎ 20, 2 দশে 20, ময়ূক 2 দশে 20, তাহলে 20 দিয়ে গুণ করব। 20 দিয়ে গুণ করার সময় এই যে এককের ঘরে 0 ছিল, তাহলে এখানে 0 লিখব, অর্থাৎ কাটা চিহ্নগুলো দেব না। আর 2 দিয়ে গুণ করব, 4 × 2 = 8, 3 × 2 = 6, 2 × 2 = 4, তাহলে শূন্যটা কোথায় পেলাম? সোনক, শূন্যটা পেলাম এই যে 2 যে দশকের ঘরে, অর্থাৎ 20 দিয়ে গুণ করে। তার মানে এখানটা আমি 234 20 দিয়ে গুণ করে পেলাম, 234 দিয়ে গুণ করে এইটা পেয়েছি। আর এইটা কি থেকে পেলাম? এটা 234 7 দিয়ে গুণ করে পেয়েছি। তাহলে দেখো 20 আর 7 = 27 হয়ে গেল না? হ্যাঁ। এবার ধরো এক যদি আমি দিই 427, ধরো 427 ছিল, ধরো তাহলে 4টা তো শতকের ঘরে, তাহলে আমি কি করব, 400, অর্থাৎ এখানে আমি 234 400 দিয়ে গুণ করব। তাহলে 2 শূন্য আছে, তাই আমি 2 শূন্য বসালাম। এবার 4 দিয়ে এটাকে গুণ করব, 4 × 4 = 16, 6 হাতে 1, 3 × 4 = 12, আর 1 × 13, 3 হাতে 1, 4 × 2 = 8, আর 1 = 9, এই হচ্ছে গুণটা। কি করে করলাম? আবারও বলছি, 234 কে 427 দিয়ে গুণ। এককের ঘরে 7 আছে, তাহলে 234 কে 7 দিয়ে গুণ করে এইটা পেলাম। এই যে লিখে দিলাম, এটা ব্র্যাকেটে লিখে দিও। তাহলে আমি এইটা কোথা থেকে পেলাম? 234 কে 7 দিয়ে গুণ করে পেলাম। হাসছো কে কে? আর এইটা কোথার থেকে পেলাম? 234 কে 20 দিয়ে গুণ করে পেলাম। 20 কি করে এলো, কেউ বলতে পারবে 20 কোথায় পেলাম? এই যে 7 দিয়ে করার পর তো 2 দিয়ে গুণ করতে হয়, তো 2 তো দশকের ঘরে, তাহলে 2 10 × 2 = 20, অর্থাৎ 2 দশক = 20, তাই 20 দিয়ে গুণ করলাম। আর এইটা কি কি গুণ করে পেলাম? এই লাইনটা 234 কে 4 দিয়ে গুণ করে পেলাম, এই লাইনটা 4 দিয়ে পেলাম, এই 3টে আগের মতো, কিন্তু এখানে আমি এটাকে 400 দিয়ে গুণ করেছি। কেন 400 দিয়ে করলাম? 4 হচ্ছে একক, দশক, শতক, শতকের ঘরে, শতকের ঘরে মানে 4 শতক = 400, তাই আমরা 234 কে 400 দিয়ে গুণ করলাম, করে 2 শূন্য বসে গেল, 4 দিয়ে গুণ করলাম, এটা হলো। এবার যোগগুলো করে দেবে, তাহলে এই 427 কে ভেঙে নিলাম। আসলে 420 আর 7, 420 আর 7, তাহলে আমি গুণ শেখাচ্ছিলাম। আর একটা করাই, তার আগে একটু হোমওয়ার্ক দিয়ে নিই। HW থাকবে 47 পৃষ্ঠার, 47 পৃষ্ঠার 1 2 3, 1 2 3, খাতায় করবে, এটা থাকছে HW, হ্যাঁ। আর একবার, আর একটু সময় আছে, আমি আর একটা গুণ আর একবার দেখিয়ে দিই, হ্যাঁ। দেখো এখানে বলছে 2145 কে 301 দিয়ে গুণ করো। ভালো করে দেখো এই গুণটা কি করে করবে। 2145 × 301, আমরা কেমন গুণ শিখেছিলাম?
এক দিয়ে গুণ, শূন্য দিয়ে গুণ, তিন দিয়ে গুণ, কিন্তু এখন শিখব একক, দশক, শতক হিসাবে গুণ, স্থানীয় মান দিয়ে গুণ। যেমন এক এককের ঘরে, তাই এক দিয়ে একটাকে গুণ করে পাঁচ এককে পাঁচ, চার এককে চার, এক এককে এক, দুই এককে দুই। শূন্য আছে দশকের ঘরে, তো শূন্য দিয়ে গুণ করব। শূন্য যেহেতু দশকের ঘরে, তাহলে আমি এখানে আর একটা শূন্য, আর ব্র্যাকেটে কী লিখতে বলেছিলাম, ব্র্যাকেটে এইটা কি থেকে পেলাম বলো তো, এইটাকে এক দিয়ে গুণ করে পেলাম, তাই না? তাহলে এটাই লিখবো, দুই এক। হ্যাঁ, কথা বলো তাহলে ভালো হয়, মানে আমি জিজ্ঞেস করলে হ্যাঁ হু করলে আমি বুঝতে পারবো তোমরা শিখছো। 2145কে এক দিয়ে গুণ করেছিলাম, তাহলে এটা পেয়েছিলাম। এবার কি দিয়ে গুণ করবো? এই শূন্য দিয়ে। তো শূন্যটা কিসের ঘরে বলো তো? দশকের ঘরে। তাহলে এই শূন্য দশক মানে কিন্তু দুটো শূন্যই ধরবো, কারণ দশক মানে তো দশ, তাহলে 10×0 মানে দুটো শূন্য। তাহলে আমি 2145কে দুটো শূন্য দিয়ে গুণ করব, তাহলে কত হবে বলো তো, বলতে পারবে? দশকের ঘরে শূন্য আছে, 10×0 কী হয়? শূন্য। তাহলে শূন্য দিয়ে গুণ করলে কী হবে বলতে পারবে? আচ্ছা, তাহলে আমি সংখ্যা দিয়ে করাই, পরে শূন্য দিয়ে করাবো। ধরো এখানে দুই আছে, দুই আছে, তাহলে বলো তো কত দিয়ে গুণ করবো? 2145কে এই দুই দিয়ে গুণ করবো, তার মানে এটা কি, দুইটা কি, কত? দশকের ঘরে মানে 10×20, অর্থাৎ 2145কে 20 দিয়ে গুণ করব। তাহলে 2145কে 20 দিয়ে গুণ করলে কি হবে? শূন্যটা বসে গেল, এবার দুই দিয়ে করি, এই এবার দুই দিয়ে গুণ করলে এইটা হবে, হলো। এবার এবার 2145কে কত দিয়ে গুণ করব, কে বলতে পারবে বলো তো, কে বলতে পারবে বলো? তিন তো, তিন কিসের ঘরে? শতকের ঘরে। আমি যখন এখানে কাটা চিহ্ন দিয়ে করব না, কাটাকাটি কাটাকাটি দিয়ে তো করছি না, তাই তিন মানে তিন শতকের ঘরে, অর্থাৎ কত দিয়ে গুণ করব? 300। একদম, এই তো বুঝতে পেরেছো, 300 দিয়ে গুণ করব। তাহলে 300 দিয়ে গুণ করলে প্রথমে কি বসে যাবে? এই লাস্টের শূন্য দুটো, তাই না? লাস্টের এই শূন্য দুটো বসে যাবে, এই। তারপরে তিন দিয়ে এইটাকে ভাগ করব, এখানে গুণ করব, এখানে করো, 3×5=15, 5×7=1, 3×2=6, এই হয়ে গেল। এইবার যোগ করে দাও, এটা উত্তর নির্ণয় গুণফল। তাহলে আমি যে গুণগুলো দিয়েছি সেগুলো তোমরা এইভাবে করবে, না এগুলো বাদ দিয়ে এখানে কাটা চিহ্ন, যদি আমরা কাটা চিহ্ন দিয়ে করি তাহলে কি হবে? দেখো, ক্রস চিহ্ন দিই না, তাহলে আমরা দেখো এখানে একটা কাটা চিহ্ন দেব, আর তিন সংখ্যা দিয়ে গুণ মানে এখানে দুটো ক্রস চিহ্ন হবে, দেখেছো? এই তাকাও এদিকে, আগের মতনই অঙ্কটা, কিন্তু একই উত্তর, খালি এখানে শূন্য ছিল, কারণ দুই দশক বলতে আমরা 20 দিয়ে গুণ করেছি, এখানে দুটো শূন্য ছিল, অর্থাৎ 300 মানে আমরা 300 দিয়ে গুণ করেছি। তোমরা এই অঙ্ক এইভাবে করতে পারো, কিন্তু আমি শূন্য দিয়ে যেভাবে বোঝালাম বুঝে করবে। তাহলে হোমওয়ার্ক দিয়েছি 47 পৃষ্ঠার, অঙ্কগুলো করে রাখবে, আজকে এই পর্যন্ত থাকলো, ঠিক আছে?